সম্মানিত উপস্থিতি, আমরা সালাত সংক্রান্ত বিষয়ে আলোচনা করি আর সালাতের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো গিয়া সালাতে যখন আমরা চাই আমরা দাঁড়াইমু তখন আমাদেরকে দৃষ্টি দ্বারা কিতা করতে হইব, নিয়ন্ত্রণ করতে হইব। দৃষ্টি দ্বারা নিয়ন্ত্রণ মানে সেজদার জায়গাত আমরা তাকাইমু। আমরা যখন বৈঠকের মাঝে হইমু তর্জনী আঙ্গুল যখন ইশারা দিমু আঙ্গুলের দিকে তাকাইমু। কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকে সালাত আদায় করেন তাই দাঁড়াইয়া কেরাত ফোড়লা কিন্তু চোখ বন্ধ করিয়া তাই চাইরা না, অথবা দেখা যাইব তাই সেজদাত বইয়া দোয়া ফোড়া তখন তাই চাইরা না, চোখ বন্ধ করিয়া সালাত আদায় করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হইল গিয়া আমরা দৃষ্টিরে যথাযথ স্থানে রাখিয়া সালাত আদায় করতাম। এতেও আমরা যেন সালাত আদায়ের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আদায় করবার লাগে হয়েছে সেইভাবে যেন আদায় করি। ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ তাআলা হোসেন সালাতরত অবস্থায় চোখ বন্ধ দুই চোখ বন্ধ করে রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়ত বহির্ভূত কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বহির্ভূত কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বহির্ভূত কাজ। এতেও আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় যেভাবে সালাত চোখরে যে জায়গাত রাখতে হইব, যেভাবে নিয়ন্ত্রণ করতে হইব, যে জায়গা দৃষ্টি রাখতে হইব, সেইভাবে দৃষ্টি রাখি আমরা সালাত আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম।